বৌমা, তোমার আক্কেল দেখে বড়ই আশ্চর্য হলাম। এ কি কাণ্ড তোমার! রেহেনা শাশুড়ির কথা ঠিকমতো বুঝতে না পেরে বলে, আমি ঠিক বুঝতে পারছি না মা, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? অন্যায় করনি বৌমা, 40 বছরের রেকর্ড তুমি ভেঙে দিয়েছ। রেহেনা তখনও কিছু বুঝতে না পেরে শাশুড়ির মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। এই যে তুমি তোমার ভাইকে নিয়ে সবার আগে খেতে বসে গেলে, সেটা কি অন্যায় নয়? আমি বিয়ে হয়ে এসে দেখেছি আমার শাশুড়ি শ্বশুরমশাইকে খেতে না দিয়ে কারো পাতে খাবার দিতেন না। আমিও গত 40 বছর ধরে তোমার শ্বশুরকে আগে খেতে না দিয়ে কারো পাতে ভাত দেইনি, আর তুমি কি না বিয়ে হতে না হতেই সেই নিয়ম ভেঙে দিলে। শোনো বৌমা, বাড়িতে যে কর্তা তার খাওয়া হলে পরে সবাই মিলে একসাথে খেতে হবে, নয়তো সংসারের অবনতি কেউ ঠেকাতে পারবে না। সংসারে থাকতে হলে সংসারের নিয়মকানুন কিছু বুঝতে শেখো। কর্তার কর্মের ফলেই সংসারটা চলছে, কথাটা ভুলে যেও না। যিনি মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য রোজগার করে আনছেন, তার আগে সবাই যদি খেয়ে নেয়, তবে কি তাকে অবমূল্যায়ন করা হয় না? তাকে অপমান করা হয় না? আর সংসারের কর্তাকে অমান্য করে কে কবে শাস্তি পেয়েছে শুনি? কথাটা মনে থাকবে তো তোমার। জি মা, আমি খেতে চাইনি, ছোট ভাইটির খিদে পেয়েছে তাই ওকে খেতে দিলাম, আর ভাই জেদ ধরলো আমাকে ছাড়া সে খাবে না, তাই ওর সাথে খেতে বসেছি মা। তৎক্ষণাৎ নতুন বউ শাশুড়ির সামনে হাত ধুয়ে ফেলে। তাই দেখে শাশুড়ি চোখ বড় বড় করে বলে, এখন আর ঘটা করে হাত ধুয়ে ফেললে কেন? তোমার শ্বশুর এসে দেখে তো সংসারে নতুন মানুষ এসেছে, নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। তার আর আমার দিন শেষ হয়ে এলো বলে রেহেনা চোখের জল ধরে রাখতে পারল না। শাশুড়ি তাই দেখে অবাক হয়ে বলল, আমি কি এমন বললাম যে তোমার চোখে জল এসে গেল? ওমা, বুঝতে পেরেছি, তুমি আমার ছেলেকে চোখের জল দেখাতে চাও, মা ছেলের মধ্যে ফাটল ধরাতে চাও, তাই না বৌমা? অমন ভুলটি কখনো করতে যেও না, এই তোমাকে আজ বলে রাখলাম। অবশ্য আমার ছেলেটা 2 দিনে তোমার যা আঁচল ধরা হয়েছে, তাতে যা বলবে তাই বিশ্বাস করে নিবে। রেহেনা খেয়াল করে ওর ছোট ভাইটিও তার দেখা দেখি হাত ধুয়ে বোনের মুখের দিকে তাকিয়ে আসে। রেহেনা চোখের জল মুছে বলে, মা, সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। বাবু, আয় আমার সাথে। ছোট ভাইকে সাথে নিয়ে রেহেনা তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। এ নিয়ে রেহেনার শাশুড়ি পরে আর কোনো উচ্চবাচ্য করেনি। রেহেনাও সেদিনের থেকে এমনভাবে চলে যেন শাশুড়ি কোনো দোষ ধরতে না পারে। শাশুড়ি বসতে বললে বসে, হাঁটতে বললে হাঁটে, যাকে বলে তোষামোদ মার্কা কাজ। অনিচ্ছা সত্ত্বেও তাই করে চলে সে। কিন্তু তবুও শাশুড়ির মন রেহেনা জয় করতে পারে না। তার বাপের বাড়ি থেকে যারাই আসুক খালি হাতে আসে না, কিন্তু তার শাশুড়ি ওগুলো দেখে মোটেও খুশি হন না। তা ওনার মুখ দেখে রেহেনা বেশ বুঝতে পারে তার বাবা মা যথেষ্ট চেষ্টা করেন নিজেদের সম্মান ঠিক রাখতে। তাই তারা মাঝে মাঝেই ছোট ভাইয়ের হাতে এটা সেটা পাঠিয়ে রেহেনার শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে চেষ্টা করেন। বড় ঘরের বউ হয়ে সেই বাড়িতে এসেছে, তাই তাদের মনটাও তো রাখা চাই। কিন্তু শত চেষ্টা করেও রেহেনা ও তার পরিবার শ্বশুরবাড়ির কারোর মন রক্ষা করতে পারে না। এমনকি তার বাবা মা এলেও ওনারা খুব একটা কথাবার্তা বলেন না। এমনকি রেহেনার বাবা মাকে একসাথে নিয়ে এখনও পর্যন্ত খাবারও খাননি। রেহেনার ঘরেই তাদের আপ্যায়ন করা হয়। রেহেনা মাঝে মাঝে বাবা মাকে বলে, তোমাদের এত কষ্ট করার কি দরকার? এতেও তো ওনারা সন্তুষ্ট নন, তবে শুধু শুধু কেন ঋণের তলে চাপা পড়ছ? রেহেনার বাবা মা বলেন, এত বড় ঘরে তোর বিয়ে হয়েছে, তাদের একটা সম্মান আছে না মা? আমাদের না হয় একটু কষ্টই হলো, কিন্তু তুই তো সুখী হবি। রেহেনা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে, আর সুখ! এই বড় বাড়িতে সে বউ হয়ে এসেছে নাকি চাকরানি হয়ে এসেছে, তাই তো সে এখনও বুঝতে পারেনি। প্রতি পদে পদে তার বাধা। তবুও একটুখানি সুখের আশায় চুপচাপ সব সহ্য করে যায় রেহেনা। হয়তো একদিন তারও দিন পাল্টাবে। কিছুদিন পরে ছোট দেবরের সম্বন্ধটি হয় অনেক বড় বাড়িতে। রেহেনার শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। তারা কেউ ভাবতেও পারেনি এত বড় ঘরের মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে। আস্তে আস্তে রেহেনা নিজের চোখের সামনে দেখতে পায় তার জন্য যেসব নিয়মের শৃঙ্খলা ছিল, তার কোনোটাই ছোট বউয়ের সামনে বাধা হয়ে আসে না। ছোটো বউয়ের খিদে লাগলে শ্বশুরের আগেই খেতে পারে। বাড়ির কোনো কাজ তাকে দিয়ে জোর করে আদায় করা হয় না। উল্টো কাজ করতে গেলে রেহেনার শ্বশুর শাশুড়ি বলেন, থাক না মা, তোমার এসব করতে হবে না, সংসারের কাজের জন্য আরও কত মানুষ আছে, তুমি আমাদের মেয়ের মতোই হেসে খেলে আনন্দ করো। ছোটো বউয়ের বাপের বাড়ি থেকে কেউ এলে তার শ্বশুর শাশুড়ি ডাইনিং টেবিলে খাবারের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন। কোনো কিছুরই যেন কমতি না হয় সেজন্য রেহেনাকে কঠিন স্বরে হুকুম করেন। ছোট বউয়ের বাবা মাকে এতটা সম্মান ও মূল্য দেওয়াতে রেহেনার মনে প্রশ্ন জাগে, কই কোনোদিন তো তার বাবা মাকে নিয়ে ওনারা এমন করে আপ্যায়ন করার কথা ভাবেন না। ছোট বউ এই বাড়ির ছেলের বউ, সেও তো এই বাড়ির বড় ছেলের বউ, কিন্তু তবুও কেন ছোট বউ আর তার মধ্যে এতটা পার্থক্য? তবুও কেন সংসারে ছোটর এত কদর আর তার কোনো কদর নেই? ছোট বউ দোষ করলেও তার কোনো বকা খেতে হয় না, ছেলে মানুষ বলে হেসে উড়িয়ে দেওয়া হয়। আর সে কথায় কথায় চললেও শাশুড়ির চোখ রাঙানি দেখতে হয়। রেহেনার মনের মধ্যে বিদ্রোহের সৃষ্টি হলেও তা বাইরে প্রকাশ পায়নি। কিন্তু একদিন তার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তার মনের সেই বিদ্রোহীর ঘুম ভেঙে যায়। যথারীতি অনুষ্ঠান শেষে রেহেনার শাশুড়ি হুকুম করল, বৌমা, ছোট বউয়ের বাবা মা ও আত্মীয় স্বজনরা আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাবে, তুমি ও কাজের মেয়ে আমাদেরকে সুন্দর করে খাবার পরিবেশন করবে। দেখো বৌমা, কোনো উল্টোপাল্টা যেন না হয়, তবে কিন্তু আমাদের সম্মান নিয়ে টানাটানি শুরু হবে। জানোই তো ওনারা সকলেই প্রায় সমাজের উঁচু শ্রেণীর মানুষ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে লাভলিকে, মানে কাজের মেয়েকে খাবার দিয়ে বিদায় করে দিও, তারপর তুমি তোমার বাবা মায়ের সাথে বসে খেয়ে নিও। রেহেনা শাশুড়ির কথা শুনে মুখের ওপর বলে, জানি তো মা, ছোটো বউয়ের বাবা মা আত্মীয় স্বজনরা খুব বড় লোক, তাই তো আপনারা তাদেরকে নিয়ে একসঙ্গে বসে খেতে বসেন, কিন্তু আজ আমার শরীরটা ভালো নেই, আমি এখন ঘুমোতে যাব। ছোটো বউ আগেই খেয়ে নিয়েছে, তার আত্মীয় স্বজনরা খেতে বসেছে, তাকে গিয়ে বলুন খাবার পরিবেশন করতে। শাশুড়ি রেহেনার মুখে এমন কথা শুনে চমকে উঠে বলে, এ কেমন কথা? তুমি দেখছি আজ একেবারে আমার মুখের ওপর কথা বলে যাচ্ছ। তুমি কি ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছ? সে কথা আমি ভুলিনি মা, কিন্তু আপনি হয়তো আমার আর কাজের মেয়ের মধ্যে পার্থক্যটা ভুলে গেছেন। কাজের কোনো কথা মনে হলে আপনার শুধু আমার কথা মনে পড়ে, অথচ এ বাড়িতে আপনার আরও একজন ছেলের বউ আছে, কই কোনোদিন তো তাকে কাজের জন্য কোনো কথা শুনতে হয় না, আর শুনবেনই বা কেমন করে? আপনারা তো তাকে কখনো কোনো কাজের কথা বলেনই না। কিন্তু কেন মা, আমার আর ছোট বউয়ের মধ্যে এত পার্থক্য কেন? ওদের টাকা পয়সা বংশমর্যাদার জন্য? কিন্তু আমরা দুজনেই তো আপনার দুই ছেলের বউ, অথচ একজনকে থাকতে হচ্ছে কাজের মেয়ের মতো আর অন্যজন রাজকন্যার মতো। রেহেনার কথা শুনে শাশুড়ি রাগত স্বরে বললেন, সেই জবাবদিহিতা কি আমি তোমার কাছে করতে হবে? তুমি ভালো করেই জানো বৌমা, তোমরা দুজনে এ বাড়িতে আমার ছেলের বউ হয়ে এলেও দুজনের মধ্যে কতটা পার্থক্য। ওদের সম্মান আর তোমাদের সম্মান এক নয়। তোমার ভাগ্য ভালো বলে এমন পরিবারে বউ হতে পেরেছ, ওতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। রেহেনা চোখের জল মুছে বলে, আমি অনেক সন্তুষ্ট মা, আজ বুঝতে পারছি এত পার্থক্যের কারণে আপনারা আমার বাবা মাকে তাদের প্রাপ্য সম্মানটুকুনও দিতে চান না। রেহেনার মা হঠাৎ এসে মেয়ের মুখে এসব কথা শুনে ফেলে বলেন, রেহেনা, তিনি তোর শাশুড়ি, এমন করে কথা বলতে তোর গলায় আটকাচ্ছে না? এখনই বিয়ান সাহেবের কাছে মাপ চেয়ে নে। আপনি কিছু মনে করবেন না বিয়ান সাহেবা। মেয়ের এমন ব্যবহারে তিনি সত্যি খুব বিচলিত হয়ে গেলেন। বললেন, রেহেনা কাজ করতে করতে দিশেহারা হয়ে গেছে বোধ হয়, ওর মাথা ঠিক নেই। রেহেনা বলে, থামো মা, আমার মাথা ঠিকই আছে, তোমরা এখান থেকে চলে যাও, আর কোনো দিন এখানে এসো না। যেখানে তোমাদের সম্মান দেয় না সেখানে কেন বারবার আসো মা? যাবার সময় রেহেনাকে তার বাবা মা বারবার বলে গেলেন শ্বশুর শাশুড়ির সাথে যেন আর বেয়াদবি না করে। রেহেনা শাশুড়ির হুকুম ঠিকভাবেই পালন করে, কিন্তু তার বাবা মাকে না খাইয়ে পাঠিয়ে দেয়। সেই ব্যথা তার হৃদয়কে কুড়ে কুড়ে খেতে থাকে। ভাবে এখন সে এই পরিবারের সদস্য, তাই অপমান তাকে সহ্য করতে হলে আপত্তি নেই, কিন্তু তার বাবা মা কেন অপমান সইবে? সে জানে না তার আর ছোটর মধ্যে পার্থক্য কোনোদিন কমবে কিনা। শুধু মনে মনে একটাই প্রশ্ন আসে, সংসারে এই ভেদাভেদ করা কবে বন্ধ হবে।